গুড ইয়ার স্টুডেন্টস, আমরা এর আগে সাতটা ক্লাস করেছি তোমাদের সাথে। আজকে আমরা চলে আসছি অষ্টম ক্লাস, আমি লিখে দিয়েছি লেকচার নাম্বার 8, আর চ্যাপ্টার হচ্ছে 4.3, মানে 4.3। লাস্ট আমরা যখন ম্যাথ করছিলাম 18 নাম্বার পর্যন্ত করেছিলাম, আজকে আমরা 22 নাম্বার দিয়ে শুরু করেছি, মানে যোগ করবো আর কি। আমরা তো যোগ যখন করা হয় তখন এই এ রাশিগুলো বরাবর, বি এর গুলো বরাবর, সি এর গুলো কি বরাবর লিখতে হয়। তো আমরা লিখেছি, তাহলে একটু খেয়াল করি, এই 3a+ আর 4a+ কত, সাতটাই হবে। এখান থেকে যদি একটা বাদ দিই তাহলে কি থাকবে, একটাই থাকবে। আবার এই 2b আর হচ্ছে 8b কত, 10b হবে। 10b থেকে 5b বাদ দিলে কি হবে, 5b থাকবে। আর 3 আর 4 মানে 7c, এখানে 6টা c হচ্ছে মাইনাস, তাহলে কি একটা c থাকবে আনসার। যোগ করেছি আমরা। তারপর একটা ইম্পর্টেন্ট ম্যাথ 26 নাম্বারটা, a² = b² = c² = তিনটা মান দেওয়া রয়েছে। বলা হয়েছে যে লেফট সাইডে a² b² c² সমান আমাদের x² y² z² দেখাইতে হবে। আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে এই a² এর মান বসিয়েছি, তারপর এই b² এর মান বসিয়েছি, তারপর c² এর মান বসিয়েছি, জাস্ট যোগ করেছি আর কিছুই না। তো দেখাচ্ছি আমি, একটু মেয়েরা একটু খেয়াল করি, ছেলেরাও খেয়াল করি। তো সেটা হচ্ছে আমাদের এই জায়গাটাতে কি কি থাকে, এই জায়গাটাতে হচ্ছে একটু খেয়াল করি, এই y² মাইনাস আর প্লাস কেটে যাবে, z² প্লাস এন্ড দেন হচ্ছে z² মাইনাস কেটে যাবে, তারপর হচ্ছে x² প্লাস মাইনাস কেটে যাবে। কি থাকলো লাস্ট মুহূর্তে আমাদের, x² y² আর z² এইটুকুই দেখাইতে বলছে রাইট সাইডে। সো a² b² c² সমান হচ্ছে কি x² y² z² দেখাইতে বলছে, সেই জন্য আমি শর্ট লিখব, শর্ট লিখেছি। তারপর আমরা বিয়োগ শুরু করেছি। তো বিয়োগের সেম কথা, আমাদের এই ab এর রাশিমালা বরাবর ab এর রাশিমালা, BC এরটা BC এর বরাবর, CA এরটা CA এরটা বরাবর। বিয়োগের শুধু একটাই পরিবর্তন, সেটা হচ্ছে আমাদের এই লাস্ট যে রাশি থাকে সেটার চিহ্ন পরিবর্তন। এখানে প্লাস ছিল, এটাকে মাইনাস দিতে হবে, চিহ্ন পরিবর্তন করতে হবে। এখানে মাইনাস ছিল এটা প্লাস হবে, এখানে প্লাস ছিল এটা মাইনাস হয়ে যাবে। তো খেয়াল করি, তিনটা AB থেকে যদি দুইটা AB বাদ দিই, একটা AB থাকে, লিখলাম 6BC আর এখানে প্লাস 4BC, মানে 6টা আর 4টা 10টা BC। এরপর হচ্ছিল আমাদের মাইনাস 2CA আর হচ্ছে যে মাইনাস 8CA, মানে মাইনাস 10CA আনসার হয়ে গেল। ঠিক আছে ছেলে মেয়েরা, আজকে আমাদের তিনটা ম্যাথই থাকলো। আমরা পরবর্তী ক্লাসে আরও কিছু ম্যাথ করা দেওয়ার চেষ্টা করবো। অধ্যায় ভালো থাকবে সবাই।